শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে এবার মাঠে ঘটে গেল একটি মানকাডিং কাণ্ড এবং যেটি করলেন বাংলাদেশি বোলার খালেদ আহমেদ। ঘটনাটি 62তম ওভারের পঞ্চম বলের নন স্ট্রাইক প্রান্তে ছিলেন শ্রীলঙ্কান ব্যাটার কামিন্দু ম্যান্ডিস। খালেদ আহমেদ এ সময় বলটি ডেলিভারি দিতে যাবেন, কিন্তু ডেলিভারি না দিয়ে রানিং অবস্থায় স্টাম্পে বল ছুড়েন। কামিন্দু ভাসকে তিনি মানকাডে আউট করার চেষ্টা করেন, তবে খালেদ আহমেদ এখানে রীতিমতোই ব্যর্থ হন। বলটি তিনি স্টাম্পে লাগাতেই পারেনি, মূলত দৌড়ের ওপরে স্টাম্পে বল ছোড়ায় লক্ষ্যভ্রষ্ট হন তিনি। খালেদ আহমেদের এমন কাণ্ডে রীতিমতোই অবাক হয়ে যান এই ব্যাটসম্যান। হয়তো তিনি ভাবেননি খালেদ আহমেদ এমন কিছু করার চেষ্টা করবে। মানকাডে ম্যান্ডিস আউট হলেও একটা কথা ছিল, আউট তো করতে পারেইনি খালেদ, শুধু শুধু হলেন নামের ভাগিদার। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট করে।